আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা ভার্টিক্যাল লোড অ্যানালাইসিসের একটা প্রবলেম দেখব তো প্রবলেমটা হলো ড্রো এস এফ ডি অ্যান্ড বিএমডি ফর গার্ডার অ্যান্ড কলাম ফর দ্য ফলোইং স্ট্রাকচার এখানে আমরা তিনটা গার্ডার দেখতে পারতেছি এই যে এখানে একটা গার্ডার এখানে একটা গার্ডার এবং এখানে একটা গার্ডার এবং তিনটা কলাম দেখতে পারতেছি এখানে একটা এটা একটা এবং এটা একটা তো এইখানে গার্ডারের উপরে আমরা বেশ কিছু ইউডিএল দেখতে পারতেছি তো আমাদেরকে এই সবগুলো গার্ডার এবং কলামের জন্য এসএফডি অ্যান্ড বিএমডি ড্র করতে হবে তো এইখানে আমরা যে লোডগুলো দেখতে পাচ্ছি তা মূলত ভার্টিক্যাল লোড তো ভার্টিক্যাল লোডের অ্যানালাইসিস করতে হলে আমাদেরকে সবার প্রথমে এর যে বেশ কয়েকটা অ্যাজামশন আছে সেগুলো দেখতে হবে তো আমরা শুরুতেই সেই অ্যাজামশনসগুলো দেখে নেই অ্যাসামশনস অব ভার্টিক্যাল লোড অ্যানালাইসিস দ্য ফলোয়িং থ্রি অ্যাসামশন উইল বি মেড ফর ইচ গার্ডার ইন অ্যানালাইজিং এ বিল্ডিং বেন্ডেড আপন বাই ভার্টিক্যাল লোড তো কোনো একটা বিল্ডিং এর উপরে যদি ভার্টিক্যাল লোড অ্যাপ্লাই হয় তাহলে তার গার্ডারের এর জন্য তিনটা অ্যাজামশন আমরা এখানে দেখতে পারতেছি প্রথম যে অ্যাজামশন তা হল দ্য এক্সিয়াল ফোর্স ইন দ্য গার্ডার ইজ জিরো সাপোজ এটা কোনো গার্ডার তো এই গার্ডারের উপরে যদি ভার্টিক্যাল লোড অ্যাপ্লাই করা হয় সেই ক্ষেত্রে এর এক্সিয়াল যে ফোর্স ধরা হবে সেটাকে জিরো কনসিডার করা হবে এরপরে আসি মোস্ট ইম্পর্টেন্ট এ পয়েন্ট অফ ইনফ্লেকশন ওয়ার্কার্স অ্যাট দি ওয়ান টেন্থ পয়েন্ট অ্যালং দ্য স্প্যান ফ্রম লেফট সাবোর্ড এর মানে হলো ধরলাম এটা একটা গার্ডার এবং এই গার্ডারের দুই পাশে দুইটা সাপোর্ট দেওয়া আছে ফিক্স সাপোর্ট দেওয়া আছে তো এই অবস্থায় যদি এর উপরে ভার্টিক্যাল লোড অ্যাপ্লাই করা হয় দেখা যাবে যে এটা ডিফ্লেক্টেড হবে কিছুটা যেখানে সাপোর্ট আছে তার কিছু অংশ বরাবর কিন্তু এখানে আমরা ইনফ্লেকশন দেখতে পারতেছি না আমরা ইনফ্লেকশন দেখতে পাচ্ছি একটু পয়েন্ট পরে দুই পার্শে একই অবস্থা তো এই যে লেন্থ পুরো লেন্থকে যদি কনসিডার করা হয় এল সেই ক্ষেত্রে বলা হয়েছে এই ইনফ্লেকশন পয়েন্ট হবে লেভ সাপোর্ট থেকে এল বাই টেন ডিস্টেন্সে আবার যদি আমরা তিন নাম্বার অ্যাজামশনে আসি এ পয়েন্ট অফ ইনফ্লেকশন ওয়াকার্স অ্যাট দি ওয়ান টেন্থ পয়েন্ট মেজার্ড অ্যালং দি স্প্যান ফ্রম রাইট সাপোর্ট এই কন্ডিশনও যা এই কন্ডিশনও তাই জাস্ট লেফট আর রাইট সাপোর্ট বুঝাইছে সো এখানেও হবে ডিস্টেন্স এল বাই টেন এইখানে আমাদেরকে আরেকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে যদি কোনো ফিক্স সাপোর্ট থাকে সাপোজ এটা ফিক্স সাপোর্ট এবং এটা কোনো বিম তো এটার উপর যদি ভার্টিক্যাল লোড অ্যাপ্লাই করা হয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে সামান্য অংশ পরে এসে ইনফ্লেকশন হচ্ছে কিন্তু যদি এমনটা হয় কোন সাপোর্ট দেওয়া আছে এবং এটা এইভাবে অবস্থান করতেছে তো এই অবস্থা যদি এর উপর ভার্টিক্যাল রোড অ্যাপ্লাই করা হয় সেই ক্ষেত্রে এটার যে ডিফ্লেক্টেড শেপ হয় তা কিন্তু এইরকম একটু অংশ যাওয়ার পরে ইনফ্লেক্টেড হয় না এটা শুরু থেকেই ইনফ্লেক্টেড হয় তো এখান থেকে আমরা বলতে পারি ফিক্স আউর্ডের ক্ষেত্রে যে অংশে এসে ইনফ্লেকশন পয়েন্ট হয় সেখানে কিন্তু আমরা একটা হিঞ্জ ইমাজিন করতে পারি যে এইখানে হিঞ্জ আছে তো হিঞ্জের শুরু থেকে এখানে ডিফ্লেকটেড শেপ আমরা দেখতে পারতেছি তো এই বেসিক থিওরিগুলো কাজে লাগিয়ে আমরা আসলে ভার্টিক্যাল লোডের অ্যানালাইসিস করে থাকবো তো এই প্রবলেমে আমরা দেখতে পারতেছি যে এখানে দুইটা স্প্যান একটা বাইশ ফিটার স্প্যান এবং আরেকটা একটা চব্বিশ মিটার স্প্যান এইখানে যদি আমরা ডিফ্লেকটেড শেপ ইমাজিন করি সেই ক্ষেত্রে শেপগুলো হবে কিছুটা এইরকম তো যেখানে যেখানে আমরা ইনফ্লেকশন পয়েন্ট দেখতে পারতেছি সেইখানে সেখানে আমরা একটা করে হিঞ্জ ইমাজিন করে নিব এই সেম প্রসেসগুলা নিচের গার্ডারের জন্য হবে এইখানে লক্ষ্য করার বিষয় হলো এই লেফ্ট সাপোর্ট থেকে এই ইনফ্লেকশন পয়েন্টের ডিস্টেন্স কত হবে যদি এইখানে বাইশ ফিট হয় পুরো স্প্যানের লেন্থ সেক্ষেত্রে এখানে হবে কি বাইশ ডিভাইড বাই টেন দ্যাট মিন্স টু পয়েন্ট টু ফিট এখানে থাকতেছে টু পয়েন্ট টু ফিট এবং এই পাশেও তাহলে কত হবে টু পয়েন্ট টু ফিট আবার এই স্প্যানে যদি আসি সেই ক্ষেত্রে এটাকে আমরা দশ দিয়ে ভাগ দেই আমরা পাই হচ্ছে টু পয়েন্ট ফোর ফিট সো এইখানে থাকতেছে কত টু পয়েন্ট ফোর ফিট এবং এই পাশেও কত হবে টু পয়েন্ট ফোর ফিট মূলত এই প্রবলেমে এস ডি এবং বিএমডি ড্র করা অনেক বেশি পরিমাণে সহজ কিন্তু ঝামেলার যেখানে সেটা হচ্ছে এই হিঞ্জগুলোতে বা এই ফিক্স সাবোর্ডগুলোতে কখন কি পরিমাণ লোড হচ্ছে তো যেহেতু আমরা এই পয়েন্টগুলোতে একটা করে হিঞ্জ ইমেজিন করেই নিছি সেই ক্ষেত্রে হিঞ্জ হিসাব করে আমরা এই লোডের ডিস্ট্রিবিউশনগুলো করব আমরা এর পরবর্তী ফিগারে এই জিনিসটা আরও একটু ভালোভাবে দেখার ট্রাই করি তো এই ফিগারে ওই জিনিসগুলো একটু ভালোভাবে দেখা যায় যে এইখানে লেফট সাপোর্ট থেকে টু পয়েন্ট টু ফিট দূরে হিঞ্জ দেখানো হয়েছে আবার রাইট সাপোর্ট থেকে টু পয়েন্ট ফিট দূরে হিঞ্জ দেখানো হয়েছে আবার এই কলামই যখন এই স্প্যানের জন্য লেপ সাপোর্ট তখন সেখান থেকে টু ফিট দূরে একটা হিঞ্জ এবং এই পাশে রাইট সাবর থেকে টু পয়েন্ট টু ফিট দূরে আর একটা হিঞ্জ তো যেহেতু আমরা এখানে হিঞ্জ অ্যাজিউম করছি সেই ক্ষেত্রে আমরা লোডের যে ডিস্ট্রিবিউশন বা ম্যাথামেটিক্যাল প্রসেস সেগুলো হিঞ্জ হিসেবেই করব। আমরা শুরুতেই এই যে মিডল পার্টগুলো আছে এই পার্টগুলোকে সলভ করব। দেখব যে এই মিডল স্প্যানে কি পরিমাণ লোড এই হিঞ্জগুলোতে আসতেছে সেই লোডগুলোই আমরা আবার পরে বাকি পার্টে ডিস্ট্রিবিউট করে দিব। তো এই ফিগারটাকে আমরা আরও একটু বোর্ড করে দেখি লোডগুলো আসলে কিভাবে ডিস্ট্রিবিউট হয় তো এই ফিগারে আমরা আর একটু ব্রোড করে দেখাচ্ছি শুরুতেই আমরা এই পাশের মিডল পার্টগুলো সলভ করি দেন আবার এই পাশের মিডল পার্টগুলো সলভ করি দেন দেখি এই লোডগুলো আসলে কিভাবে অন্য জায়গাতে ট্রান্সফার হচ্ছে আমরা জানি যে এই পাশে একটা হিঞ্জ আছে এবং এই পাশে একটা হিঞ্জ আছে সো এই দুই পাশে আমরা রিয়াকশন ফোর্স দেখতে পারবো তো এইখানে কোথায় কি পরিমাণ রিয়াকশন ফোর্স হচ্ছে যেহেতু এখানে দুই কে এফ ইউডিএল আছে সেই ক্ষেত্রে এখানে টোটাল লোডের মান হচ্ছে দুই গুণন সতেরো দশমিক ছয় ইজ ইকুয়াল টু পঁয়ত্রিশ দশমিক দুই যেহেতু এটা ইউডিএল সো এখানে রিয়াকশন ফোর্স দুই জায়গাতে আছে আমরা এটাকে দুই ভাগ দিব তো মান আসে সতেরো দশমিক ছয় কিপ তো এই পাশে থাকতেছে সতেরো দশমিক ছয় কিফ এবং এই পাশে থাকতেছে সতেরো দশমিক ছয় কিপ তো যেহেতু এই পার্ট এবং এই পার্টটা আসলে একসাথে জোড়া দেওয়া ছিল এবং দুইটা হিচ দিয়ে কানেক্টেড ছিল যদি এইখানে সতেরো দশমিক ছয় কিপ ফোর্স জেনারেট হয় আমরা যেহেতু খুলে দেখালাম এই সেম অ্যামাউন্টের ফোর্স অপোজিট দিকে আমাদেরকে এইখানে দেখাতে হবে এবং স্টিল এই পোর্শনে কিন্তু কাজ করতেছে এই নীল দাগ দেওয়া অংশে আবার আমরা এই পাশে আসি যেহেতু এইখানে সতেরো দশমিক ছয় কিপ দেওয়া হয়েছে দ্যাট মিন্স এইখানেও আমাদেরকে ইটার অপোজিট দিকে সতেরো দশমিক ছয় কিফ দেখাতে হবে এবার আসি আমরা এই নেক্সট পোর্শনে তো এখানে থ্রি কেপটি দেওয়া আছে এবং এটার ডিস্টেন্স হচ্ছে সতেরো দশমিক ছয় তো টোটাল লোড হয় তিন ইন্টু সতেরো দশমিক ছয় এইটাকে আমরা দুইতে ভাগ দিব দুইতে ভাগ দিলে পাই আমরা ছাব্বিশ দশমিক চার সো এইখানে হবে ছাব্বিশ দশমিক চার কিপ এবং এইখানে হবে ছাব্বিশ দশমিক চার কিপ সো এই পার্টও কত হবে ছাব্বিশ দশমিক চার কিপ এবং এখানেও হবে ছাব্বিশ দশমিক চার কিপ এবার আসি এই পর্শনে তো এইখানে যে রিয়েকশন হবে তার মান হবে চার ইন্টু সতেরো দশমিক ছয় ডিভাইড বাই দুই যার মান হয় পঁয়ত্রিশ দশমিক দুই সো এখানে থাকতেছে পঁয়ত্রিশ দশমিক দুই কিপ এবং এখানেও থাকতেছে পঁয়ত্রিশ দশমিক দুই কিপ তাহলে এখানেও আমরা দেখাবো পঁয়ত্রিশ দশমিক দুই কিপ এবং এইখানেও দেখাবো পঁয়ত্রিশ দশমিক দুই কিপ এইবার আমরা এই পাশটা সলভ করি তো এইখানে লোড আসবে উনিশ দশমিক দুই গুণন দুই ডিভাইড বাই দুই অর্থাৎ এইখানে উনিশ দশমিক দুই কিপ এইখানে উনিশ দশমিক দুই কিপ তাহলে এই পাশে আসবে উনিশ দশমিক দুই কিপ এবং এইখানেও আসবে উনিশ দশমিক দুই কিপ এবার এটাতে আসি সেই ক্ষেত্রে এখানে লোড হবে থ্রি ইন্টু নাইনটিন পয়েন্ট টু ডিভাইড বাই তাহলে লোড আসে এখানে আঠাশ দশমিক আট কিপ এবং এই পাশেও আসবে আঠাশ দশমিক আট কিপ সো এইখানে এবং এইখানেও সেম অ্যামাউন্ট আসবে এরপর এই পার্টে যদি আমরা করি তাহলে আমরা পাবো ফোর ইন্টু নাইনটিন পয়েন্ট টু ডিভাইডেড বাই টু দ্যাট মিন্স এইখানে আস্তে আছে আটত্রিশ দশমিক চার কিফ এবং এই পাশেও আসতে আসে আটত্রিশ দশমিক চার কিফ সো মানগুলো আমরা এই পাশে বসাই দিলাম আমরা এইখানে অনেক ডিটেলসে লোড ডিস্ট্রিবিউশনগুলো দেখলাম কিন্তু আমাদেরকে আরেকটু ডিটেলসে যেতে হবে এই পোর্শনের জন্য তারপরে আবার এই পোর্শনের জন্য এবং এই পোর্শনের জন্য তো শুরুতেই আমরা এই পোর্শনটা দেখি আমরা যদি এইটাকে আরেকটু ভেঙে করি সেই ক্ষেত্রে কেমন হয় এইখানে যেমন গার্ডারকে সাপোর্ট দিচ্ছে কলাম তো আমরা গার্ডার থেকে কলামকে আলাদা করে দিব তাহলে ফিগারটা হবে এরকম তো আমরা এইখানে গার্ডার এবং কলামকে আলাদা করে দেখালাম তো এইখানে আলাদা করে দেখানোর জন্য এইখানে আমরা রিয়াকশন ফোর্স দেখাবো এটা কাজ করতেছে আপওয়ার্ড সো এটা ভ্যালু হবে যতগুলো ফোর্স ডাউনওয়ার্ড কাজ করতেছে তার সমান সতেরো দশমিক ছয় যোগ ডাউনওয়ার্ড কাজ করতেছে আরেকটা ইউডিএল সেটা হচ্ছে টু পার টু কিপ পার ফিট সো টু ইন্টু ফিট হিসেবে আসে এখানে টু পয়েন্ট টু যার ভ্যালু আসে হচ্ছে বাইশ কিপ সো এইখানে কাজ করবে বাইশ কিপ এইখানে যদি বাইশ কিপ আপোয়ার কাজ করে আমাদেরকে এই পজিশনে বাইশ কিপ দেখাতে হবে ডাউনওয়ার্ড এবং যেহেতু এটা এটার সাথে অ্যাটাচড অবস্থায় ছিল ফিক্স সাপোর্টের মতো করে এইখানে একটা মোমেন্টও দেখাতে হবে যার ডিরেকশন আমরা এইখানে দেখাচ্ছি অ্যান্টিক্লোগাইজ এবং এর ভ্যালু হবে সতেরো দশমিক ছয় গুন টু পয়েন্ট টু প্লাস এটা হচ্ছে এ লোডের জন্য এবং ইউডিওলের জন্য হবে টু ইন্টু টু পয়েন্ট টু ইন্টু টু পয়েন্ট টু ডিভাইড বাই টু এর ভ্যালু আসবে হচ্ছে তেতাল্লিশ দশমিক পাঁচ ছয় কিব ফিট আমরা যদি এই পোর্শনে অ্যান্টি তেতাল্লিশ দশমিক পাঁচ কি ফিট দেখাই আমাদেরকে এইখানে ক্লোকয়েজ দেখাতে হবে কত সেম ভ্যালু তেতাল্লিশ দশমিক পাঁচ ফিট একই প্রসেসে আমরা বাকিগুলো করব এইখানে ভ্যালু আসবে ছাব্বিশ দশমিক চার যোগ থ্রি ইন্টু টু পয়েন্ট টু যার ভ্যালু হয় তেত্রিশ কিপ সো এটা আবার এইখানে আসবে তেত্রিশ কিপ হিসাবে এবং এইখানে অ্যান্টি যে মুভমেন্ট হবে তার ভ্যালু হবে ছাব্বিশ দশমিক চার ইন্টু টু পয়েন্ট টু প্লাস থ্রি ইন্টু টু পয়েন্ট টু স্কোয়ার বাই টু এর মান আসে পঁয়ষট্টি দশমিক তিন চার কি সো আমরা এইখানে আবার ক্লোকয়স সেম ভ্যালু দেখাব এবার আসি আমরা নিজের পোর্শনে এইখানে যে রিয়েকশান ফোর্স থাকবে তার মান হবে পঁয়ত্রিশ দশমিক দুই যোগ চার ইন্টু টু পয়েন্ট টু সো এর ভ্যালু হয় চুয়াল্লিশ কিপ তাহলে এইখানে আমরা এই বরাবর দেখাব চুয়াল্লিশ কিপ এবং এইখানে যে অ্যান্টিক্লোগাইজ মোমেন্ট হবে তার ভ্যালু হবে পঁয়ত্রিশ দশমিক দুই গুনুন টু পয়েন্ট টু প্লাস ফোর ইন্টু টু পয়েন্ট টু স্কোয়ার বাই টু মান আসে সাতাশি দশমিক এক দুই কি ফিট সো এইখানে আমরা এই ভ্যালুটা আবার বসাই দিলাম সাতাশি দশমিক এক দুই কি ফিট এইবার আমরা এই পাশের প্রশ্নটা সলভ করি তো এটাকে আমরা আরেকটু একটু ডিটেলসে দেখাই তো এইখানে আমরা কলাম এবং গাডারকে আলাদা করে দেখাইছি আমরা এক এক করে সবগুলো স্টেপ এখানে কমপ্লিট করব এইখানে যদি আমরা রিয়েকশন ফোর্স দেখাই এর ভ্যালু আসবে উনিশ দশমিক দুই যোগ দুই ইন্টু টু পয়েন্ট ফোর অর্থাৎ এখানে থাকতেছে চব্বিশ কিপ এবং এইখানে যে মোমেন্ট হবে তার ভ্যালু হবে একান্ন দশমিক আট চার কি ফিট সো এই ভ্যালুগুলোয় আবার কি হবে এখানে বসবে প্রথমে আমরা লোড বসাই দেই চব্বিশ কি এবং মোমেন্ট বসবে কি এখানে আসে ক্লোগাইস ও এখানে আমরা বসাবো অ্যান্টি ক্লোগাইস এরপর পরের স্টেপে আসি এখানে রিয়াকশন পড়ছে মান হবে আঠাশ দশমিক আট যোগ থ্রি ইন্টু টু পয়েন্ট ফোর যার ভ্যালু আসে থার্টি সিক্স সো এখানে থার্টি সিক্স কিপ এখানে মান বসবে কত এ বরাবর থার্টি সিক্স কিপ এবং এখানে যে মোমেন্ট হবে তার ভ্যালু হবে সাতাত্তর দশমিক সাত ছয় কিপ ফিট সো এইখানে আমরা ঠিক তার অপোজিটে আরেকটা মোমেন্ট দেখাব এবারে আসি আমরা নিচের স্টেপে এইখানে রিয়াকশন ফোর্সের মান আসবে আটত্রিশ দশমিক চার যোগ চার ইন্টু টু পয়েন্ট ফোর সো এর ভ্যালু হবে ফর্টি এইট কিপ সো আমরা এইখানেও ফর্টি এইট কিপ দেখাই দিলাম এবং এইখানে মোমেন্টের মান আসবে মান আসে একশো তিন দশমিক ছয় আট ফিট সো এইখানেও আমরা আর একটা মোমেন্ট দেখাচ্ছি একশো তিন দশমিক ছয় আট কিপ ফিট তো আমরা এই বাসে এবং এই বার্শে দুইটাই আমরা ডিটেলসে দেখলাম এখন বাকি থাকে ভেতরের এই পার্টটা তো অ্যাকচুয়ালি এই পার্টের লেফট পোর্শন যা যা আছে এখানে সবগুলো হবে এই বাসের সিমিলার জাস্ট ডিরেকশনগুলো হবে অপোজিট দিকে আবার রাইট পোর্শনে যা যা আছে সবগুলো হবে এই পর্শনের সিমিলার জাস্ট ডিরেকশনগুলো হবে অপোজিট দিকে তো আমরা এটাকেও একটু ভেঙে কম সময়ের ভেতরে দেখার ট্রাই করি তো এইখানে আমরা কলাম থেকে দুই পাশের গার্ডারকে আলাদা করে দিছি সো অবভিয়াসলি এই জায়গাগুলোতে লোড হবে এবং লোডের ভ্যালুগুলো হবে তো এই লোডগুলো আবার এই কলামের উপরে বসবে সো প্রথমে আমরা দিলাম বাইশ কিফ সেটা আসছে এই পশন থেকে আবার এই পশন থেকে কত আসবে চব্বিশ কিফ সো আমরা দুটাকে একসাথে দেখাতে পারি এইভাবে বাইশ যোগ চব্বিশ তাহলে এইখানে বসতেছে কত তেত্রিশ যোগ ছত্রিশ এবং এইখানে বসবে চুয়াল্লিশ যোগ আটচল্লিশ তো সবগুলো ভ্যালুকে যদি আমরা যোগ করে দিয়ে ছোটো করে লিখি তাহলে তো আমরা তো এখানে জাস্ট লোডগুলো দেখালাম কিন্তু এইখানে যে মোমেন্ট হবে সেগুলো আমরা দেখাবো মোমেন্টের মানগুলো হবে এবং এই পাশেও মোমেন্টগুলো দেখাতে হবে সো এরপর যা করতে হবে এই মোমেন্টগুলোকে আবার এই কলম বরাবর ট্রান্সফার করে দিতে হবে তো এখানকার তেতাল্লিশ দশমিক পাঁচ ছয় যদি এখানে ট্রান্সফার করি এটা আছে ক্লোকয়াইজ এখানে বসবে অ্যান্টি ক্লোকাইজ এর ভ্যালু হচ্ছে তেতাল্লিশ দশমিক পাঁচ ছয় এবং এইখানকার একান্ন দশমিক আট চার যেটা কিনা না অ্যান্টি ক্লোকাইজ এটা বসবে ক্লোকাইজ সো এটার ভ্যালু আসবে এইখানে একই পয়েন্টের উপরে কাজ করতেছে তেতাল্লিশ দশমিক পাঁচ ছয় এবং এখানে কাজ করতেছে একান্ন দশমিক আট চার দুইটার দিক কিন্তু বিবর দিকে তো এই দুইটা রেজাল্টেন্ট যে মান হবে সেটা হলো আট দশমিক দুই আট তো আমরা শুধুমাত্র এখানে রেজাল্ট মোমেন্টগুলোই লিখি এবং এইখানে যদি আমরা রেজাল্ট মোমেন্ট লিখি সো আমরা সমস্ত ডিটেলস আসলে বের করে ফেলে দিছি এখন যে কাজটা বাকি থাকে তা অনেকটাই সহজ জাস্ট আমাদেরকে এসএফডি এবং বিএমডি ড্র করতে হবে তো এইখানে সমস্ত ধরনের লোড এবং মোমেন্ট দেখানো হয়েছে এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি এখন এস ডি আর বিএমডি ড্র করতে পারি তো আমরা প্রথমে শুধুমাত্র এসএফ দেখি তারপর আমরা এখান থেকে আবার বিএমডি দেখব